অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত অপরাধ করেছি সমস্ত হইতে তওবা করলাম। হে আল্লাহ তাআলা, এই তওবার উপরে মৌত পর্যন্ত আমাকে কায়েম রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক হইতেছেন, তার কোনো শরীক নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আমাদিগকে হাশরের দিন সুপারিশ করবেন। হে আল্লাহ তাআলা, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাশরে নাজাতের জন্যে আমি তওবা করে কাদরিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলাম। হে আল্লাহ তাআলা, নবীগণ সিদ্দিকীন সোহাদা সালেহীন আউলিয়াগণের সাথী করে আমাকে হাসর করুন। আল্লাহর নেক বান্দা বান্দিরা, আপনারা বহু কষ্ট করে আসছেন, এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে সন্তুষ্টি দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাদের রাজি হয়ে যাবেন এবং এই উসিলে আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবেন। দেখুন, লাইলাতুল বারাত সামনে, এই রাত্রিতে আপনারা কমরপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। নিয়ম বহুত আছে, সোজা নিয়ম হলো আলহামদু শরীফ 3 বার, কলহুয়াল্লা শরীফ আলহামদু শরীফ 1 বার, কলহুয়াল্লা শরীফ 3 বার, এই পড়ে আপনি 12 রাকাত নামাজ পড়বেন এবং এই রাত্রে আপনি ঘুমাবেন না। এই রাত্রে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, সেদিনে জিব্রাইল আলাইহিস সালাম আসবেন এবং সকল মালায়েকা সহ আসবেন, নেক বান্দাদের সঙ্গে মুসাফা করবেন। এই রাত্রিতে ইবাদত বন্দেগী যে যত করতে পারবেন আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবেন। এই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আর গরিব মিসকিনের সদকা খরাত দিবেন, তাহলে আল্লাহ তাআলার দয়াতে এই বাজেটের রাত্রি আগামী বৎসরের বাজেট আপনার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। ওলামায়ে কেরাম আসছেন, বড় হাজিরি বড় জিনিস, কষ্ট করে আসছেন, এই বিনিময়ে আল্লাহ আপনাদের কলবে নূর পয়দা করবেন, হেদায়েত দান করবেন, সিনা সরাহ করে দিবেন, আল্লাহর ইশক ও প্রেম আল্লাহ কলবের ভিতরে দিয়ে দিবেন। আপনারা বেজার হবেন না, আমি যে আপনাদের সময় দিতে পারি নাই, আপনারা মনে কষ্ট নেবেন না। আমি তো জানি নবীর হাদিস, মান আকরামা আলেমান ফা কান্নামা আকরামা নাবিয়ান, যে ব্যক্তি একজন আলেমের সম্মান করল সে যেন নবীকে সম্মান করল। মান আকরামা নাবিয়ান ফা কান্নামা আকরামাল্লাহ,
যে ব্যক্তি নবীরে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো। এই জন্য আমি জানি, আমি আমলও করি, আলেমদেরকে সম্মান দিতে চেষ্টা করি। তো আপনারা মাফ করিয়া দিবেন, আমারে হায়াতে যদি বাসায় আল্লাহ আমার নবীদের কাছে যাই, আল্লাহর দরবারে যাই, আল্লাহর ঘরে যাই, আল্লাহ ভাগ্নি দয়া করে আমারে কবুল করেন, তা আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ ভাগ আপনাদের সকলকে যেন বাইতুল্লাহ জিয়ারতকারী বানিয়ে দেন, আমার নবীজির জিয়ারতকারী বানিয়ে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের সাদ ফরমান, মেশকাত শরীফের হাদিসে আছে, মানজারা কাবরি হাল্লাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার জিয়ারত করলো আমি তার জন্য সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে গেল। তাইলে আর তো কোনো আমলের ব্যাপারে এত বড় সার্টিফিকেট নাই, আমলের ব্যাপারে সার্টিফিকেট নাই যে নবীজির উপরে ওয়াজিব হয়ে গেল সুপারিশ করা। তো এই আমলের দ্বারা সুপারিশ হয়ে যায়। তো আল্লাহ পাকের দরবারে যে কোনো সময় চিন্তা করবেন, নিয়ত করবেন যে আল্লাহ আমি গরিব মানুষ দেখে গিয়ে আমি তোমার ঘর দেখতাম পারবো না, আমি গরিব মানুষ দেখে গিয়ে তোমার ঘরের সামনে তওয়াব করতে পারবো না, আমি গরিব মানুষ বললে কি আমার নবীর কাছে যাইতে পারবো না, এই বললে যখন চৌকির বাড়ি ছাড়বার কাঁদবা, আল্লাহ তোমার যাওয়ার ব্যবস্থা করে দিব। দেখো আমি মৌলানা আব্দুল মান্নান সাহেব মারহুম, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, আমাকে বললো মৌলানা শামসুল হক তুমি হজে যাইবা। আমি বললাম হুজুর আমি কেমনে হজে যাব, আমার তো কোনো টাকা পয়সা নাই, এমন কোনো উশিলাও নাই, জায়গা জমিও নাই যে বেচে যাব। এই রাত্রে করছি কি আমি এশার নামাজ পড়িয়া সারা রাত্রি এই গুলশান সেন্ট্রাল মসজিদে এই তাহাজ্জুদ পড়ছি, আর আল্লাহ নবীর কাছে সালাম পাঠাইছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজাহিদিন। সারা রাত্রি কাঁদছি, ঘুমাই নেই আমি। ফজরের আগে দিয়ে আমার একটু তন্দ্রা আইছে, আইসে আর দেখি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহরাব থেকে দাঁড়ায় আমারে কয় তাল 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 তাল, তিনবার কইছে। আমি তখন বুঝছি আমার দাওয়া আল্লাহ কবুল করছে। ফজর ভরিয়া বসছি, জিকির আজকের করতেছি, এমন সময় টেলিফোন গেছে। তা আমার আবুল হোসেন আমার ওখানে দারোয়ান আছে খাদেম, হুজুর হুজুর আমরা টেলিফোন আইছি। তো যাওয়ার পরে টেলিফোন ধরছি, দেখি সালাম দেওয়ার পরে দেখি আমার শালা আব্দুল হালিম গজনবী সে সালাম দিছে। তাহলে ভাই কেমন আছেন, আপনি বলে হজে যাবেন, কে বলছে আপনাকে, মৌলানা আব্দুল মান্নান সাহেব বলছে। ওনার সঙ্গে একটু ওনার অডিট করতো, তো একটু খাতির মহব্বত আছে। তো কয়তো আপনি হজে যখন যাবেন তা কাজ করেন, আমার মার হজটা আপনি করিয়ে যান, আমার শাশুড়ির হজ আমার হজটা করিয়ে আইয়েন এইভাবে। তারপরে তো এখন আমি বললাম যে তা আপনার সেক্রেটারি সাহেব আসেনি, আমি বলে আছে, সেক্রেটারি স্যারের দিলাম, আর সেক্রেটারি স্যারের কথা হইল, উনি বললেন 26,000 টাকা লাগবে, তো 26,000 টাকার একটা চেক পাঠিয়ে দিস, তো আল্লাহ পাক কবুল করছে। উমরাতে যাবো, এখন টাকা পয়সা নেই, তাও আমি করছি কি সারা রাত দুরুদ শরীফ পড়ছি, এশার নামাজ পড়িয়া দুরুদ শরীফ পড়ছি। পড়ার পরে আপনার ওই তাই এরকম হইল, যখন আমার এই একটু তন্দ্রা আইল আজানের আগে দিয়া, আমি দেখতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমার মেহরাব থেকে দাঁড়াইয়া বলতেছে তাল 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 তাল, আলহামদুলিল্লাহ।